এই যে একটু আজকে একটু বাইরে বেরোবো, তো হঠাৎ করে প্ল্যান, তো এই তো রেডি হয়ে পড়েছে, আমু রেডি দিয়ে এখন ওই উপরে যাই, দাদারা আসবে আর পাশের ঘরে ওরা আসবে, দিয়ে একটু বাড়াবো। কোথায় যাবো? একটু যাবো একটু কেএফসি খেতে। বাহ বাহ, কি মল যেন, এলেন্টা মল না, স্কয়ার মল, স্কয়ার মলে যাবো তো কেএফসি খেতে। আমি জীবনে যাইনি, মানে ওরা গিয়েছে তো ওরা বলে কেএফসি খুব ভালো এখানে, তো কেএফসি আমি জীবনে খাইনি, এই প্রথম যাবো, তো এটি সেজে করে যাচ্ছি, কেমন লাগে বলবেন। এই জামা সেজে করে যাবো, এই জামাটা আমার সেই অনেক পুরনো, সে আমি যখন হয় কলকাতায় কলেজে করতে আসি তখনকারটা, দিয়ে আজকে ভাবছি গায়ে হবে কি, গায়ে হবে কি, এখানে নিয়ে এসছি তো পরে দেখলাম একদম গায়ে ঠিকঠাক আছে, তো যেন পরে নিলাম। তাহলে চলুন বেরোনো যাক। আমরা ছয়জন যাবো, ছয়জন, আমরা না সাতজন, আমরা দুজন, ওরা দুজন আর উপরের ওরা তিনজন, তো চলুন তাহলে। এই যে সব হিরো হিরোইন রেডি হয়ে পড়েছে, এই যে এখানে গাড়ি রাখলাম, রেখে এবার সবাই মিলে যাচ্ছি। বসে আছে আর এরা দুজন ছবি তুলছে, শিল্পীদি তুলে দিচ্ছে, ফাটায় ফাটায় আছে বেশিটা। এই যে এখানে ছবি তোলার পর্ব চলছে সবার, পিন্টু দার ফোনে বেশ ভালো ছবি আসে, মানে কেমন ছবি আছে বলুন তো, মানে পুরো পরিষ্কার লাগে একদম, একদম ফিল্টার হয়ে ওঠে, ওই জন্য সবাই পিন্টু দার ফোনেই ছবিটা তুলছে, দাদাও সবার ছবি টবি তুলে দিচ্ছে। মানে এখানে এসে যে আমরা কেসি খেতে এসেছি সে কথা মনে নেই, সব ছবি তোলা একদম পুরো ব্যস্ত, এ বলছে আমার ছবি তুলে দাও, ও বলছে আমার ছবি তুলে দাও। এখানে আমি ছবি তুলবো বলে দাঁড়িয়ে পড়েছি, তো আমার পাশে আরেকজন আসলেই তখন ছবি তুলতে শুরু করে দেবো, মানে আমার বর, আর এরা দুজন সুখ দুঃখে গল্প করছে শপিং মলে এসে। ক্যামেরা দেখে লজ্জা পেয়ে গেছে সুষমা, আর এদিকে পিন্টুদা আমাদের ছবি তুলে দেবে, সেই নিয়েই ব্যস্ত আছি আমরা যে ছবি তুলে দেবে। এই যে আমরা দাঁড়িয়ে পড়েছি ঠিকঠাক করে একদম ছবি তোলার জন্য, মানে এই প্রথম আমরা দুজন এখানে এসে ছবিটা তুলছি, আগে সবাই মানে সবাই সবাই তোলা হয়ে গেছে, মানে গ্রুপেও তোলা হয়ে গেছে, কিন্তু দুজন মিলে আমরা তুলিনি, এই প্রথম তুললাম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আসছে। এই যে ওরা দুজন ফটো তুলছে, আর একজন ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে, আর ওরা দুজন এখানে কথা বলছে। এখানে তো চলে এসেছি কেএফসি খেতে, তো কেএফসি খেতে কিন্তু এখনও যেতে পারিনি, এই চারিদিকে ঘুরে বেড়াচ্ছি, দেখার মানে দেখে বেড়াচ্ছি আর সেলফি তুলে বেড়াচ্ছিলাম। বন্ধ হয়নি, খোলা আছে ওই সাইডটা। ওয়াও রাধাকৃষ্ণটা কি দারুণ লাগছে দেখতে, ওখানে একটা রয়েছে সাদা রঙের, এই যে রাধাকৃষ্ণটা দেখুন কি সুন্দর দেখতে। হ্যাঁ এই যে ওরা গিয়ে খাবার অর্ডার দিচ্ছে, আর আমরা এখানে দোকানের ভিতরে চলে এসেছি এটা ওটা সেটা দেখার জন্য, বুঝতেই পাচ্ছেন মেয়ে মানুষ দেখতে একটু ইচ্ছা করে। আমি তো এখানে আসিনি, সুষমা শিল্পী দিয়ে এসছে, তো ওরা বলছে চলো দেখো এখানে বেশ সুন্দর সুন্দর জিনিস আছে, তো সেই জন্য দেখতে চলে আসলাম, ভালো ভালো জিনিস আছে বেশ সুন্দর। এই যে আমরা কেএফসি খেতে আসলাম, শেষমেশ আসতে পারলাম, তো ওইদিকে ওরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্ডার দিচ্ছে, ওই যে আমারটা আর বাড়ির দাদা, আর আমরা যাচ্ছি। এই যে এরা অর্ডার দিচ্ছে, আমি আর শিল্পী সুষমা আছে, আর ওদিকে ওই দুটো দাদা মানে পিন্টুদা আর বাড়ির দাদা, ওরা নিয়ে আসবে।
চলতে থাকো ঠিক আছে চলো এই এখন তো রাত প্রায় 10টা বেজে গেল, তো এখন দেখুন সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, জামা কাপড়ের যে স্টলগুলো সেগুলো সবই বন্ধ হয়ে গেছে। আর এটা হলো সিনেমা হল, যে সামনে যেটা যাচ্ছি আমরা সেটা হলো সিনেমা হল। এখানে বিভিন্ন রকম সিনেমা টিনেমা চলে, পাঞ্জাবি হিন্দি এইসব সিনেমা চলে। এখন আমরা নিচের দিকে যাবো, নিচের দিকে গিয়ে একটু আইসক্রিম খাবো। এখান থেকে এই আইসক্রিমের দোকানটায় তো আইসক্রিম পছন্দ হয়নি, তো এখন নিচে যাবো, নিচে গিয়ে আইসক্রিম খাবো, তারপরে বাড়ি যাবো। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, এবার নিচে চলে আসলাম নিচে। এবার দেখি আইসক্রিম হয়তো খাবো, যাই না খাবো কিনা, আইসক্রিমের দিকে যাচ্ছে। মানে আমুলের আইসক্রিম আছে, উপরে একটা আইসক্রিম ছিল কিন্তু সেটা পছন্দ হলো না, নিচে আসলো। এবার দেখা যাক কী করে ওরা। বেশ ভালো লাগলো এখানে ঘুরতে, আবারও আসবো। জামা কাপড়ের দোকান সব বন্ধ হয়ে গেছে, যে স্টোরগুলো আছে সেগুলো সবই বন্ধ হয়ে গেছে, কারণ অনেক রাত হয়ে গেছে, তো ওই জন্য সবই বন্ধ হয়ে গেছে। কী গো নিচে? ও Thank you.
ভালোই লাগছে ভাই না দাও 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 আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমাদের গাড়ি চলে আসলো, আমাদের তো ঘোরা হয়ে গেলে এবার গাড়ি চলে যাবো। ওই যে গাড়ি নিয়েও চলে এসছে, ও তিনজনেই চলে এসছে গাড়ি নিয়ে। আমাদের তো আজকের মতন ঘোরা হয়ে গেলে আবার কোনো একদিন কোনো এক সময় আসবো এখানে, তো সেদিন আপনাদের দেখাবো। আর আমরা এই ছজন মিলে বেশ ভালো মজা করি, খুব সুন্দর মজা করি, কিন্তু এই মজাটা আর বেশি দিন নয়, এই মার্চেই হয়তো শেষ হয়ে যাবে। যে যে মানে আবার সবার পোস্টিং চলে আসবে, যে যার পোস্টিংয়ে আবার চলে যাবে, তো এই স্মৃতিগুলোই শুধু রয়ে যাবে আর ছবিগুলোই শুধু থেকে যাবে। তো এবার বাড়ির দিকে যাই সবাই মিলে। এই যে বাড়ি চলে আসলাম, এবার দিয়ে যাওয়ার ঘরে চলে যাবো গুড নাইট বলে, তারপরে আবার কালকে নতুন সকাল শুরু হবে। আমরা তো চলে আসলাম বাড়িতে, তো এখন চেঞ্জ চেঞ্জ করে ঘুমিয়ে পড়বো, কারণ 11:15 বেজে গেল প্রায়, আবার কালকে সকালে তাড়াতাড়ি তো উঠতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বাই বাই, নমস্কার, বাই বাই, গুড নাইট। ফোন নিয়ে ব্যস্ত আছে, ফোন নিয়ে ব্যস্ত, কি একটা মানে অফিসের কিছু একটা দেখছে।